মৎস্য চাষী আসসালামু আলাইকুম টিএমিগ্রেন্ট এর পক্ষ থেকে আমি দীপ্তি আজকে আমরা আলোচনা করব শীতকালীন মাছ চাষ নিয়ে শীতকালে আমরা মাছকে খুব একটা খাবার দিই না যার কারণে মাছের ওজন বাড়ে না পুকুরে বিভিন্ন ধরনের দেখা যায় মাছ ঠিক মতো খায় না মাছ ঠিক মতো খায় না কারণ আমরা মাছকে শীতকালে ভাবে খাবার দিই না আমরা একটা ভ্রান্ত ধারণা নিয়ে থাকি যে শীতকালে মাছ খাবার খায় না তো শীতকালে মাছকে খাবার খাওয়ানোর জন্য বা শীতকালে মাছের ওজন বাড়ানোর জন্য এগ্রো ফিশারিজ নিয়ে এলো ইকো ফিজিক্যাল পাওয়ার কম্বোপ্যাক যে প্যাকেজটি আপনারা ব্যবহার করলে আহ মাছের ওজন বাড়বে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে পুকুরে অক্সিজেনের কোনো সমস্যা হবে না এবং আপনি খুব তাড়াতাড়ি মাছটাকে বাজারজাত করতে পারবেন ছয় কেজি দুইশো গ্রাম মেডিসিন থাকবে যার দাম উনিশশো টাকা প্রতি তেত্রিশ পুকুরে যদি এই ছয় কেজি দুইশো গ্রাম মেডিসিন ব্যবহার করা যায় তাহলে পুকুরে মাছের ওজন বাড়বে পুকুরে প্রাকৃতিক ভাবে খাবার তৈরি হবে এবং মোট কথা মাছটাকে তাড়াতাড়ি বাজারজাত করা যাবে প্রোডাক্টটি অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও মাছ চাষ সম্পর্কিত প্রশ্ন এবং পরামর্শের জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে দেশ এবং দেশের বাইরে থেকে যোগাযোগ করতে পারেন সবার সুস্বাস্থ্য এবং মাছ চাষের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি আমি বিথি টি এম এগ্রো অ্যান্ড ফিশারিস নাটোর